হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভাইভ বাই আফসানা নির্মা থেকে আপনাদেরকে আমি ওয়েলকাম করছি, আফসানা নির্মা। এবং আজকে আপনি আপনাদেরকে নিয়ে যাব আমার খুবই ফেভারিট একটি প্লেসে, যেটা কিনা নেচারের খুব কাছে এবং আমার হৃদয়েরও খুবই কাছের একটি জায়গা। এরকম একটি জায়গায় নিয়ে যাব। আজকে আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতে চাই, আমি গাজীপুরের মেয়ে, গাজীপুরে আমার জন্ম এবং বেড়ে ওঠা। এবং হ্যাঁ, ফার্স্ট হসপিটাল ইস্যুজ, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, বাট আমার সব কিছু এখানে। আমার সবচেয়ে হ্যাপি প্লেস হচ্ছে গাজীপুর। আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সামনে দিয়ে যাচ্ছি। এটি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং আমরা সমরাষ্ট্র কারখানা হয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। এবং এটা ঠিক লেফটে হচ্ছে ছিল বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যেখানে আমাদের বাংলাদেশের মুদ্রা এখানে বানানো হয়ে থাকে। প্রত্যেকটা জায়গা খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই কনফিডেন্সিয়াল। যদি কখনো সুযোগ হয়, আমি একটু একটু করে আপনাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার সাথেই থাকুন। একটি ক্যান্টনমেন্টের দিকে আমি নিয়ে যাচ্ছি এবং ক্যান্টনমেন্ট এরিয়াটি হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এবং আমরা যে ওয়েটা ফলো করছি সেটা হচ্ছে গজারি বা শাল বনের উপর দিয়ে একটা ওয়ে আছে আমাদের, সেই ওয়েটা হয়ে আমরা ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এখানে একটি রেস্টুরেন্ট আছে যেটি আর্মিদের, সেটার নাম হলো লেজার, যেটা আমার ফ্যামিলি এবং আমাদের খুবই ফেভারিট একটি স্পট। আমরা মাঝে মাঝে ওখানে গিয়ে আড্ডাবাজি করি, বাট করোনা মহামারীর কারণে এই প্রথমবার আমরা এরকম একটা নেগেটিভ একটা সিচুয়েশানে পড়তে হয়েছে। সেটা হলো এই মুহূর্তে ওনারা, আর্মি পার্সন যারা আছেন, তারা কাউকে অ্যালাউ করছে না এবং ভিতর থেকে বের হতে ওরকমভাবে কোনো সিরিয়াস ইস্যু ছাড়া বের করছে না। আমার ফ্যামিলি মেম্বার্স আর্মি পার্সন আছে, আমাদেরকে সবসময় খুবই কর্ডিয়ালি এখানে একটা অন্যরকম একটা রেসপেক্ট দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকায়, বাট এইবার আসলে কারোর জন্যেই কোনো সুযোগ ছিল না। যাই হোক, এখন ফেরার পথে মন খারাপ না করে আমরা যেটা করেছি, আমরা আমাদের সময়টাকে খুব ভালো স্পেন্ড করার ট্রাই করেছি। এবং আসার পথে শিমুলতলি একটা এরিয়া আছে, ওখানে আমরা সবাই মিলে, আই মিন আমার কাজিনরা মিলে, আমরা রোড সাইড যত স্ট্রিট ফুড ছিল সেগুলো ট্রাই করেছি। এবং আমরা মাঝে মাঝে এখান থেকেও বিভিন্ন ধরনের রাস্তার পাশে যেই ভাজাভুজি যে জিনিসগুলো আছে সেগুলো খেয়েছি এবং খুব মজা করে আমরা চিতই পিঠা, ভাপা পিঠা এবং যা কিছু ছিল রাস্তায় সব কিছু খুবই মজা করে খেয়েছি। এই ডিম চিতইটা আমার জন্য। আঙ্কেল মচমচে করে দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি খাচ্ছেন? ভাপা পিঠা খাচ্ছি। ওয়াও, আমাদের তো কাণ্ড বা ছোটখাটো পিঠা উচ্ছে হয়ে যাচ্ছে। চ্যাপস পিঠা খাবি না? খাবো, অর্ডার দিয়েছি। এই ডিম চিতই যেটা রেডি হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি এটা কী মজা করে যে খেয়েছি বলে বোঝাতেই পারবো না। সাধারণ ডিম চিতর মতো এটাই একটা ডিম চিতই ছিল, বাট শুধুমাত্র ধনে পাতা ফ্লেভারটা যেন পুরো গেমটাকে চেঞ্জ করে দিয়েছেন। আই লাভড ইট। এখন আমরা ট্রাই করব, রিসেন্টলি একটি বার্গার শপ হয়েছে এখানে, বার্গারটা নাকি আমার কাজিনের খুব ভালো লেগেছে এবং ওর স্পেশালি ওর রেকমেন্ডেশনেই বার্গার খেলাম। বাট টু বি ভেরি অনেস্ট, আমার কাছে খুবই অন অ্যান এভারেজ লেগেছে বার্গারটা। আই হোপ বিং সরি চেলসি, আমার কাছে খুবই র্যান্ডম লেগেছে বার্গারটা। সবার টেস্ট বাট যেহেতু সেম হয় না, সেহেতু না আশা করে পাচ্ছি না, সরি চেলস। বাট ইয়েস, আপনারা যারা আছেন অ্যাটলিস্ট বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। মেবি আমার সেদিন মুড ভালো ছিল না বা আমার টেস্ট বাট ওয়ার্ক করেনি, এটাও হতে পারে। আপনারা যারা গাজীপুরে আছেন এই বার্গারটি ট্রাই করতে পারেন। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার নিয়েছিলাম। অলরাইট, শেয়ার করতে চাও? শেষমেশ হালকা একটু মিষ্টি মুখ করে বাসার পথে
রওনা হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের দিনটা বেশ ভালো ছিল। অনেকদিন পর মনে হলো, খুব এনজয় করেছি, খুব খেয়েছি, সব ভালো লাগা নিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি ফেরার শান্তিটা অনেক অন্যরকম। এবং এমনটাই সবার জীবনে হোক, যার জীবনে যত ভালো লাগার জায়গা আছে, যত ভালো লাগার স্বপ্ন আছে, সব পূরণ হোক, সেই দোয়াটাই করছি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার জীবনে যত ভালো ভালো কিছু আমি চিন্তা করি, আমি আশা করি, সেগুলো যাতে পূরণ হয়। এবং আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে আপনাদের লাভ শো করতে ভুলবেন না। এবং আজকে আমি আফসানা নির্মা এখানে সাইনিং অফ করছি। আমি এক্সপেক্ট করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়ে যাবেন। ধন্যবাদ।